টেস্টের স্কোয়াড থেকে সাকিবের নাম কাটা তারকা অলরাউন্ডারকে খেলতে দেওয়ার দাবি করেছে তার ভক্তরা। এনসিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের অংশ নেওয়াটা বাধ্যতামূলক করবে বিসিবি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হবে কি? খেলোয়াড়দের ক্যাটাগরি নিয়ে বিসিবির কড়া সমালোচনা, পারফর্ম করে সাব্বিরের জাতীয় দলে ফেরার প্রত্যাশা। এমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের শুভ সূচনা, হংকংকে 5 উইকেটে হারালো আকবররা। বাফুফে নির্বাচনে মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বৈধ ঘোষণা, মোজাম্মেল চঞ্চলের আপিল টিকল না।